দোসরা অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, আর ওই দিনই কলকাতায় বিক্ষোভের ডাক দিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ কর্মসূচি, চাকরি বিক্রি থেকে নারী নির্যাতন বিভিন্ন অভিযোগে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি। যেমনটা জানাচ্ছিলাম, দোসরা অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনেই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামছে বিজেপি, চাকরি বিক্রি থেকে নারী নির্যাতন বিভিন্ন অভিযোগে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প আমাদের এই রাজ্যের মানুষের জন্য দিচ্ছে, কিন্তু সেই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না, চুরি হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। তো স্বভাবতই বিভিন্ন দিক থেকে সাধারণ মানুষকে প্রতারণা, এবং তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারা যেভাবে নির্যাতিত হচ্ছে, চাকরি থেকে শুরু করে এবং যারা ডিএ প্রার্থী প্রত্যেকে ধর্নায় রয়েছে। তো প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের এই 2 তারিখের ধর্না গান্ধীমূর্তির পাদদেশে। আমরা 2 তারিখে ওই গান্ধীমূর্তি ধৌত করে আমরা সেখানে ধর্নায় বসবো। এটা কোনো পাল্টা বিষয় নয়। যারা মিথ্যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে, ভুল বোঝাচ্ছে, আসল বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য, আমরা সেই জন্যই ধর্না দেব। দেখুন, প্রথম কথা বলছি, দিল্লিতে যে আমাদের কর্মসূচি 2 এবং 3 তারিখ আছে, এই কর্মসূচিটা অনেক আগে, অভিষেক যখন সফরে বেরিয়েছিল, যখন তিনি জনজোয়ার কর্মসূচি, নবজোয়ার কর্মসূচি করছিল, তখনই অভিষেক বলেছিল, যদি আমাদের 100 দিনের কাজের টাকা না দেয় কিংবা আমাদের বাড়ি তৈরি করার টাকা না দেয়, আমরা সবাইকে নিয়ে দিল্লি যাব। আলটা বিজেপির যেটা বলছেন, এই কর্মসূচি কেউ করতে পারে, কিন্তু কোন কর্মসূচিটার গুরুত্ব কোনটা সেটা বুঝতে হবে আপনাকে। আমাদের কর্মসূচিটা গুরুত্ব কেন বেশি আর একটা লোক দেখানো কর্মসূচি, দুটোর মধ্যে তফাত আছে। আসছি পরের খবরে। রাজ্যপাল সংঘাতের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি, যে রাজভবনের বাইরে ভায়োলেন্স এবং ভেতরে ভায়োলেন্স, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের ভেতরে নজরদারির অভিযোগের প্রসঙ্গ ঘুরপথে তুললেন রাজ্যপাল। রাজ্যপালের মন্তব্য আপনারা শুনলেন। রাজ্যপাল সংঘাতের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তিনি যে কথা বললেন যে রাজভবনের বাইরে ভায়োলেন্স এবং ভেতরে ভায়োলেন্স। বলতে পারবো না এটার এটার অর্থ, এটার মানে মাননীয় রাজ্যপালই বলতে পারবেন, দুটোই, ওনার কোন দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ভায়োলেন্স দেখছেন আর কোন দৃষ্টিতে উনি ভায়োলেন্স দেখছেন, তিনিই বলতে পারবেন। এটা আমার পক্ষে, ওনার উনি কি বলতে চেয়েছেন এটা ঠিক আমার আমি ব্যাখ্যা করতে পারছি না, উনি কি বলতে চাইছেন।